আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জেকেটিউব টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমরা যেখানে আছি সেটা হলো সিলেট জেলার ভোলাগঞ্জের সাদা পাথর। সবাই নাম জেনে থাকবেন এবং অনেকে ঘুরেও এসে গেছেন এই সাদা পাথর নিয়ে আজকের ভিডিওটি। চলুন ভিউয়ার্স, দেখা যাক ভিডিওটি। সাদা পাথর যাওয়ার জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আম্বরখানা বাস স্ট্যান্ডে চলে আসলাম। আমরা এই যে পিছনে টুরিস্ট বাস আছে, এই বাসটায় করে আমরা ভোলাগঞ্জ যাব। এখান থেকে নৌকায় করে তারপর আমরা সাদা পাথর যাব। এই বাসের ভাড়া জন প্রতি 90 টাকা করে নেয়। এরা 20 মিনিট পর পরই বাস ছাড়ে। এই বাসগুলো ছাড়ে আম্বরখানা থেকে, যেটা আমার ভাগিনা। হাই দিয়ে দে মামা। যেহেতু আমরা 4 জন, সেহেতু আমরা 4টি সিট কাটলাম 360 টাকা করে। এই হলো বাসটির ডেকোরেশন। বাসটি অত বড় না, কোস্টার বাস। সময় হওয়ার সাথে সাথেই বাসটি ছেড়ে দিল বেশি সময় দেরি না করে। এই রোডটা সিলেটের মধ্যে আমার কাছে সেরা রোড, মানে অনেক সুন্দর। এই রোডে যারা ভ্রমণ করছেন ওরাই জানেন এই রোডটা কত সুন্দর। দুদিক দিয়ে চা বাগান আর মাঝখান দিয়ে একটি রোড চলে গেছে। এই রোডে যখন আপনি ভ্রমণ করবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। সবুজের মাঝখান দিয়ে একটি কালো পিচ ঢালা রোড চলে গেছে। আপনি যখন এই দিক দিয়ে যাবেন তখন দেখবেন যে রাস্তার দুপাশেই অনেক বড় বড় পাথর ভাঙানোর মেশিন, এখানে পাথর ভাঙানো হয়। চলতে চলতে একটি কথা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। প্রায় 50 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম ঘাটে। এখান থেকে আমরা নৌকা রিজার্ভ করব আপ ডাউন। যেহেতু আমরা মাত্র 7 জন, সেহেতু আমরা আরও 7 জনকে সঙ্গে নিয়ে একটি নৌকা রিজার্ভ করলাম। নৌকাটির সিস্টেম হলো আপনার ফ্যামিলি বড় হলে, 8 জন হলে 8 জনের একটি নৌকা ভাড়া করা যায়। 8 জনে নৌকা ভাড়া করে আপনারা আপ ডাউন ভাড়া করবেন। যে নৌকায় নিয়ে যাবে ওই নৌকায় আপনাকে আবার দিয়ে যাবে। আমরা একটি নৌকা ভাড়া করলাম। এই যে 7 জন আমাদের সঙ্গে ভ্রমণ সঙ্গী, ওরা আবার আগেই চলে আসবে অন্য নৌকা 200 টাকা দিয়ে। এ নদীর পানি অনেক স্বচ্ছ এবং এই নদী দিয়ে আপনি যখন যাবেন অনেক ভালো লাগবে। সামনেই পাহাড় এবং অনেক সুন্দর দৃশ্য, দেখতে দেখতে আপনি চলে যাবেন সাদা পাথরে। আপনি নৌকায় ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আমার ভাগিনায় অনেক উৎফুল্ল, আমিও কয়েকটি ছবি এবং ভিডিও করে নিলাম।
চলে আসলাম আমরা ঘাটে। ঘাটে নামার পরেই একটু হাঁটার পরে দেখবেন যে বিদেশি ইন্ডিয়ান বিভিন্ন রকমের চকলেট, সাবান, ইন্ডিয়ান বিভিন্ন রকমের পণ্য পাবেন এখানে আপনারা। কিছু দূর হাঁটতে হবে মূল পয়েন্টে যাওয়ার জন্য, জিরো পয়েন্টে যাওয়ার জন্য। আমরাও পরিবেশটি উপভোগ করতে করতে সামনে চলে গেলাম। আমার ভাগিনা পাথর দেখে তো দেখুন কি করা শুরু করছে, ওকে তো মানে মানিয়ে রাখা যায় না। আমরা হাঁটতেছি, পিছনে দেখি ও শুয়ে পাথর গায়ের উপর দিয়ে শুয়ে আছে। দেখুন কি করছে, পাথর একটার উপর একটা দাঁড় করিয়ে। ও আসলে অনেক এনজয় করছে, অনেক মজা করছে ওখানে। দেখুন ভিউয়ার্স, আশেপাশে শুধু পাথর আর পাথর, কিন্তু বর্ষাকালে পানি বেশি থাকে, কিন্তু এখন যেহেতু শীতকাল পানি অনেক কম। সৌন্দর্যটা দেখুন অনেক সুন্দর এবং পর্যটকে ভর, দেখুন পর্যটকে ভরপুর। এখন ওইভাবে পর্যটক আসা শুরু হয় নাই, তারপর অনেক পর্যটক সকালবেলা, এখন বাজে 9টার মতো, তাই অনেক পর্যটক। যে যে আসছে অনেক মজা করতেছে এই জায়গাটায়। এই ওইদিকে যাও, আমি এখান থেকে দাঁড়াই ভিডিও করে দিতে পারবো। পানি অনেক ঠান্ডা, পাথর পানি তো অনেক ঠান্ডা পানি, আর সেটা শীতকাল। তবে অনেক মজা হয়েছে, আমি আমার ভাগিনা অনেকক্ষণ পানিতে ছিলাম, কিন্তু ওর একটু ঠান্ডা লেগেছিল, ওই জন্য একটু ভয় ছিলাম। আমরা একটা সিট ভাড়া করেছিলাম, আমার আম্মা বসেছিল এখানে। এখন বলি এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন। এখানে সাধারণত থাকার মতো ওইরকম ভালো মানের কোনো হোটেল অথবা রিসোর্ট নেই, আপনাকে থাকতে হলে সিলেটেই থাকতে হবে। এসে শুধু ঘুরে চলে যাবেন, আসার জন্য আপনি মাইক্রো, সিএনজি অথবা ব্যক্তিগত গাড়িতেও আসতে পারেন, আমার মতো অথবা বাসেও আসতে পারেন। আম্বরখানা থেকে বাসে উঠে যাওয়ার সময় ওরকম বাস পাবেন ভোলাগঞ্জ থেকে, আম্বরখানা থেকে ভোলাগঞ্জ পর্যন্ত বাস আসে। তারপর আপনারা ওখান থেকে নৌকাটে ভাড়া করে এখানে সাদা পাথর আসতে পারবেন। আমার কাছে জাপলং থেকে সাদা পাথরটাই বেস্ট মনে হয় এবং অনেক সুন্দর।
ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।